আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইউরেনিয়াম, স্বর্ণ, টিন ও দুষ্প্রাপ্য ধাতব পদার্থ সহ নানা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হল নাইজার। গত মাসের সামরিক অভ্যুত্থানের পর পশ্চিম আফ্রিকা বা সাব সাহারা অঞ্চলের এই দেশটি বর্তমানে আন্তর্জাতিক রাজনীতি ও মিডিয়ার আলোচনার কেন্দ্রে স্থান করে নিয়েছে। এই আলোচনা এখন ইউক্রেন যুদ্ধকেও ছাপিয়ে গেছে। ফ্রান্সের সাবেক উপনিবেশ বুর্কিনা ফাসো, গিনি, মালি এবং চাঁদের পর পশ্চিম আফ্রিকার এই দেশটিতে গত মাসে পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে গৃহবন্দী করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। ১৯৯০ সাল থেকে আফ্রিকার সাব সাহারা অঞ্চলে যে ২৭টি সামরিক অভ্যুত্থান হয়েছে তার ৭৮% হয়েছে ফ্রান্সের সাবেক উপনিবেশ দেশগুলোতে। ২০২০ সালের পর আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক অভ্যুত্থান হয়েছে ৮টি। এসব দেশের সামরিক জান্তারা পশ্চিমা বিদ্বেষী এবং রাশিয়ার প্রতি অনুগত। নাইজারের এই অভ্যুত্থান আফ্রিকায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের স্বার্থকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। অভ্যুত্থানের পর জান্তার সরকারের প্রতি সমর্থন জানাতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে এবং ফ্রান্স নিপাত যাক স্লোগান দেয়। একই সাথে তারা স্লোগান দিয়েছে রাশিয়া ও প্রেসিডেন্ট পুতিনের পক্ষেও। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের সাথে চীন ও রাশিয়ার যে দ্বন্দ্ব শুরু হয়েছে তার সর্বশেষ প্রতিফলন ঘটেছে নাইজারে। এখন মালির জান্তার মতো নাইজারের জান্তাও তাদের দেশ থেকে ফরাসি ও মার্কিন সেনাদেরকে চলে যাওয়ার নির্দেশ দেবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে পশ্চিমা দেশ দুটিতে। সম্প্রতি পশ্চিম আফ্রিকা যেসব সরকার প্রধান ক্ষমতাচ্যুত হয়েছেন তাদের সবাই ফ্রান্সপন্থী হিসেবে পরিচিত, যদিও তাদের রক্ষায় ফ্রান্স সামরিক হস্তক্ষেপ করেনি। আফ্রিকার এই অঞ্চলে কেবল ফ্রান্স নয়, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ পশ্চিমা বিরোধী মনোভাব এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে ক্রোয়েশিয়ার জিওপলিটিকা সাময়িকীতে মন্তব্য করা হয়েছে সাব সাহারা অঞ্চলে উপনিবেশ বিরোধী দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছে। নাইজারের জান্তা সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল করতে আলটিমেটাম দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস। ক্ষমতা না ছাড়লে দেশটিতে সামরিক অভিযানের হুমকি দিয়েছে সংগঠনটি। আবার নাইজারের প্রতিবেশী দেশ মালি ও বুর্কিনা ফাসোর সামরিক জান্তারা নাইজার জান্তার পাশে দাঁড়িয়ে ইকোওয়াসকে পাল্টা হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে বাড়ছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা। ইউরোপে ন্যাটো বাহিনীর সাবেক কমান্ডার ও মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস স্ট্যাব রেডিস মনে করেন নাইজারের বর্তমান পরিস্থিতি পুরো আফ্রিকা মহাদেশে বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে, কেননা এরকম যুদ্ধের সব পূর্ব শর্তই এই মুহূর্তে বিদ্যমান রয়েছে নাইজারে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশবাদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের মাধ্যমে এই মহাদেশের মানুষ নামমাত্র স্বাধীনতা পেলেও নানা কৌশলে তাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখে ফ্রান্স ও ব্রিটেন সহ ইউরোপের ঔপনিবেশিক দেশগুলো। ফলে এসব দেশে নব্য উপনিবেশবাদ কায়েম হয়, যার সাথে আগের উপনিবেশের সময়কার অন্ধকার যুগের খুব একটা পার্থক্য নেই। দরিদ্র আফ্রিকানরা এখনও তাদের দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নিজেদের ভাগ্য উন্নয়নের কোনো সুযোগ পাচ্ছে না, বরং পশ্চিমারা এসব দেশে নিজেদের পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসিয়ে সেই সরকারের সাথে নানা চুক্তি করে লুট করছে এসব দেশের স্বর্ণ, হীরা, ইউরেনিয়াম সহ মূল্যবান সব খনিজ সম্পদ। এতে ক্ষোভে ফুঁসছে এসব দেশের মানুষ। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাব সাহারা অঞ্চলের দেশগুলোর সেনা কর্মকর্তাদেরকে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে পশ্চিমাপন্থী শাসকদের ক্ষমতাচ্যুত করাচ্ছেন। এরপর এসব দেশে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার গ্রুপকে পাঠিয়ে রাশিয়ার প্রভাব বাড়ানোর পথ বেছে নিয়েছেন পুতিন।
আফ্রিকা মহাদেশের পশ্চিমাঞ্চলকে সাব সাহারা অঞ্চল বলা হয়। সেনেগাল, মরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, আলজেরিয়া, নাইজার, নাইজেরিয়া, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া ও ইথিওপিয়ার অংশবিশেষ সাব সাহারা বা সাহেল অঞ্চলে পড়েছে। সাব সাহারা একটি ভৌগোলিক পরিভাষা যা দিয়ে আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির দক্ষিণের সম্পূর্ণ বা একটি অংশে অবস্থিত দেশগুলোকে বোঝায়। সাব সাহারাকে আবার সাহেল অঞ্চল নামেও অভিহিত করা হয়। একই সাথে এই অঞ্চলকে কালো আফ্রিকাও বলা হয়, কারণ এই অঞ্চলে আফ্রিকার কৃষ্ণাঙ্গ অধিবাসীরা বসবাস করেন। এই অঞ্চলে মুসলমানদের পাশাপাশি খ্রিস্টানদের বসবাস আছে। অন্যদিকে সাহারা মরুভূমির উত্তরের অংশকে উত্তর আফ্রিকা বলা হয়, যেটি মুসলিম প্রধান অঞ্চল হিসেবে সাংস্কৃতিকভাবে আরব বিশ্বের অন্তর্ভুক্ত। সাহেল অঞ্চলের অধিকাংশ দেশেই এখন ক্ষমতায় রয়েছে সামরিক জান্তা। সর্বশেষ গত 26 জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটে। দেশটির সেনাবাহিনী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাতের পর বলছে যে তিনি ছিলেন ফ্রান্সের বসানো একটি পুতুল, যার মূল লক্ষ্যই ছিল ফরাসি স্বার্থ রক্ষা করা। সেনাশাসক জেনারেল আব্দুর রহমান চিয়ানি ফ্রান্সের সাথে আগের সরকারে স্বাক্ষরিত 5টি সামরিক চুক্তি বাতিল করে দিয়েছেন। নাইজারে অভ্যুত্থানের পর জান্তা সরকারের সমর্থক জনতা দেশটির রাজধানী নিয়ামতে ফরাসি দূতাবাসে হামলা করে। ফ্রান্সের বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষের এই রোষের পেছনে ঐতিহাসিক কিছু কারণও রয়েছে। ঔপনিবেশিক শাসনামলে ফরাসিরা এসব দেশে এমন রাজনৈতিক পদ্ধতি চালু রেখেছিল যার প্রধান লক্ষ্য ছিল দেশটির সম্পদ কুক্ষিগত করা। তাদের এই ব্যবস্থা বজায় রাখতে নির্যাতনমূলক বিভিন্ন কৌশলও প্রয়োগ করেছে ফরাসিরা। মালির সামরিক অভ্যুত্থানের নেতা কর্নেল আবুলায় মাইগা ফ্রান্সের তীব্র সমালোচনা করেছেন। বুর্কিনা ফাসোতেও ফ্রান্স বিরোধী মনোভাব এখন তুঙ্গে। গত ফেব্রুয়ারি মাসে সেদেশের সামরিক সরকার ফরাসি সৈন্য মোতায়েন সম্পর্কিত দীর্ঘদিনের চুক্তি বাতিল করে এক মাসের মধ্যে সব ফরাসি সৈন্যকে চলে যাওয়ার নির্দেশ দেয়। দেশটিতে এখন রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার গ্রুপের সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে ফ্রান্সই একমাত্র ঔপনিবেশিক শক্তি নয় যারা তাদের সাবেক ঔপনিবেশগুলোতে স্বৈরাচারী নেতাদের মদত দিয়েছে। স্নায়ুযুদ্ধ চলার সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র আনুগত্যের বিনিময়ে কেনিয়ার ড্যানিয়েল আরাপ মুই এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মবুতু সোসো সেকের মতো অনেক স্বৈরাচারী শাসককে মদত দিয়েছে। ১৯৫২ সাল থেকে আফ্রিকার যে 4টি দেশে সবচেয়ে বেশি সেনা অভ্যুত্থান হয়েছে সেগুলো হলো নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন এবং সুদান। সাবেক ব্রিটিশ উপনিবেশ এই 4টি দেশের মধ্যে এ পর্যন্ত নাইজেরিয়ায় 8 বার, ঘানায় 10 বার, সিয়েরা লিওনে 10 বার এবং সুদানে 17 বার সামরিক অভ্যুত্থান হয়েছে। ফ্রান্সের মতো ব্রিটেনও তাদের উপনিবেশগুলোতে একই কাজ করেছে। তবে ফরাসিরা কাগজে কলমে তাদের ঔপনিবেশিক শাসন শেষ হওয়ার পরও এসব দেশে তাদের শক্ত অবস্থান ধরে রাখার জন্য প্রতিটি দেশের রাজনীতি এবং অর্থনীতিতে নাক গলাচ্ছে। সাবেক এসব উপনিবেশ দেশগুলোর অধিকাংশের সাথেই ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় এসব দেশে ফ্রান্সপন্থী অজনপ্রিয় রাজনীতিকদের ক্ষমতায় রাখতে মোতায়েন আছে ফরাসি সৈন্য। সাহেল অঞ্চলে নাইজার পশ্চিমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ ছিল। এ কারণেই 2018 সালে দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপন করতে পেরেছিল যুক্তরাষ্ট্র। এই ঘাঁটি থেকে সাহেল অঞ্চল ও উত্তর আফ্রিকার দেশগুলোতে তথাকথিত সন্ত্রাস বিরোধী অভিযান চালায় মার্কিন বাহিনী। এখন এই সামরিক ঘাঁটি জান্তা সরকার রাখতে দেবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সামরিক বিবেচনায় আফ্রিকায় শক্তি প্রয়োগের মতো অবস্থানে নেই ফ্রান্স। ফলে নাইজারে শক্তি প্রয়োগ করে বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল করা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পক্ষে সম্ভব নয়। তাই নাইজার হাতছাড়া হয়ে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ফ্রান্সের জন্য অপূরণীয় ক্ষতি। কেননা ফ্রান্সের পরমাণু জ্বালানির জন্য প্রায় অর্ধেক ইউরেনিয়াম নাইজার থেকে নামমাত্র মূল্যে আসে। কিন্তু জান্তা সরকার ক্ষমতায় বসেই ফ্রান্সে ইউরেনিয়াম রপ্তানি বন্ধ করে দিয়েছে। এ ঘটনা ফ্রান্সের জন্য একটি বিপর্যয়। এখন ইউরেনিয়ামের বিকল্প ব্যবস্থা করতে হবে ফ্রান্সকে।
এছাড়া রাশিয়ার গ্যাসের বিকল্প হিসাবে নাইজেরিয়া থেকে গ্যাস আমদানির জন্য আলজেরিয়া ও নাইজার হয়ে যে দীর্ঘ পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করেছিল ফ্রান্স, সেটাও এখন অনিশ্চিত। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স কি করবে? তারা নাইজারের বর্তমান অবস্থা মেনে নেবে নাকি জান্তা সরকারকে অস্থিতিশীল করার পদক্ষেপ নেবে, সেদিকে নজর রাখছেন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।